আসসালামু আলাইকুম, আবারও চলে এলাম বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপডেট ভিডিও আমি তোমাদের দেখাই, চলো দেখাই কি পরিস্থিতি এখন আমার ছাদ বাগানের, আমি কি কি করছি। আসলে বন্ধুরা আমি আমার কাজ শুরু করে দিয়েছি, আমি গাছগুলো এলোমেলোভাবে রেখেছিলাম সেগুলো একসাথে করার চেষ্টা করছি, কেমন আছে গাছগুলো সেগুলো বোঝার চেষ্টা করছি। দেখো বন্ধুরা, তোমাদের যে আমি আগে দেখাতাম অনেক অনেক অপরাজিতা গাছ আছে আমার, কিন্তু সেই গাছগুলো আর ভালো নেই, দেখতে পাচ্ছ অনেকগুলো গাছই শুকিয়ে গিয়েছে। আমি এখন একত্রিত করে চেষ্টা করছি কিছুটা পরিচর্যা করার, যেহেতু খুব বেশি সময় নেই আমি উপরের দিকে উঠে যেতে পারবো, সেজন্য গাছগুলো একটুখানি ঠিকঠাক করে দিচ্ছি। পানি দেওয়ার কাজ চলছে, সেই সাথে ভিডিও বানাচ্ছি। আবার কিন্তু এখানে আমি বিড়ালকেও খাবার দিয়েছি, কারণ এটাই ছিল আসলে বিড়ালের আবাসস্থল আমার ছাদ বাগান, এখানে ওরা বড় হয়েছে। এই যে দেখো বাকি গাছগুলো, এই গাছগুলো ওঠানো হয়নি যেগুলো আগেও আমি তোমাদের দেখিয়েছি। পারিপার্শ্বিক শব্দ নিয়েই কিন্তু বন্ধুরা আমার ভিডিওগুলো হয়। চলো একটু ওপাশটাতে যাই, আরও দেখানোর চেষ্টা করি কোথায় কোথায় কী গাছ আছে। আমি ওদিকে দেখা যাচ্ছে কিনা একটা লাল বাকেট, ওখানে আমি পানি ভরতে দিয়েছি, গাছে পানি দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, ঝাউ গাছগুলো সিমেন্টের একটা আস্তর পড়ে গিয়েছে, এগুলো হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পাতা ঝরার সাথে সাথে, সেই সাথে যখন অনেক পানি দেওয়া হবে তখন। লেবু গাছগুলোর পাতা ঝরে গিয়েছে, আগেও যে খুব একটা পাতা হতো গাছে এমনটি নয়, যেহেতু উপরে ছাদ আছে সরাসরি রোদ পড়ছে না, শালক সংশ্লেষণের কাজটা কিন্তু হচ্ছে না বন্ধুরা, সেজন্য পাতাগুলো এরকম আর পরিমাণও বাড়েনি, দেখতেই পাচ্ছ অতটা সবুজও নয় কিন্তু পাতাগুলো আগের মতো। তবে আমার যেটা বুনু একটা জঙ্গলি লতানো গাছ ছিল, যেটির নাম আমি জানি না তোমাদের আগেও বলেছিলাম, সেই গাছটিকে আমি এভাবে বাড়তে দিয়েছি, যেটা আমার রিংয়ের মধ্যে সেট করা ছিল আগে যারা দেখেছিলে। দেখো আমি বাসে উঠিয়ে দিয়েছি, পরবর্তীতে এই এগুলো যে পেঁচিয়ে গেছে খুলে খুলে আবার আমি সেট করে নিব। এই গাছটাই বুঝি খুব ভালোভাবে বুঝি সেট করা যাবে। আমি একবারে ভয়েস দিচ্ছি বন্ধুরা, যেহেতু পরবর্তীতে ভয়েস দেওয়ার সুযোগ নেই পারিপার্শ্বিক শব্দের জন্য। এখন এখানে যারা কাজ করে বা আশেপাশে যারা কাজ করে ওরা কর্মবিরতিতে আছে, শুধু আমার বাসায় নয় বেশ কয়েকটা জায়গাতেই কাজ হচ্ছে, ওরা সবাই একটুখানি কর্মবিরতিতে আছে, সেজন্য আমি ভয়েসটা দিয়ে নিচ্ছি। আর বাসায় যেহেতু আমার সাউন্ড প্রুফ কোনো রুম নেই, আমি পরে ভয়েস দিতে গেলেও কিন্তু বন্ধুরা কিছু কিছু শব্দ চলে আসে। আর বাকি গাছগুলো যে আছে সেগুলো আসলে অন্য বাসার ছাদে, তোমাদের একদিন আমি দেখানোর চেষ্টা করেছিলাম। আমার হাঁটতেও একটুখানি প্রবলেম হচ্ছে, আমার ভাগ্যটা ভালো এই জায়গাটাতে কেন যেন ওরা একটুখানি বাঁশের শাটারিংটা কম লাগিয়েছিল, যার জন্য আমি এই জায়গাটা ব্যবহার করতে পারছি এবং পরিষ্কার করে নেওয়া হয়েছে আমার হেল্পিং হ্যান্ডকেট দিয়ে, এই জায়গাটা আমি কাজে লাগাচ্ছি। এখানে আরও কিছু কিছু গাছ আমি তৈরি করে নেব বন্ধুরা, যেগুলো আমি দেখাবো তোমাদের পরবর্তী ভিডিওতে। বীজ লাগিয়ে ফেলবো এক্ষুনি আমি, যেগুলো লাগানো সম্ভব, কারণ উপরে গিয়ে যাতে আমি পরিপূর্ণ গাছগুলো পেয়ে যাই, খুব তাড়াতাড়ি আমার গাছগুলো বেড়ে যায়, আমি সেই চেষ্টাটাই করব। তাহলে ভালো থেকো বন্ধুরা, আমার সাথে থেকো, আমার ছাদ বাগানের সাথে থেকো, যে যেখান থেকে দেখলে আমাকে বন্ধু করে নিও। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।